ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. একবন লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মাইক ছিল না, তাহলে এটা কিভাবে নিষেধ হলো মৃত্যুর সংবাদ জানানোর জন্য? আসলে বিষয়টা হলো এই, জালানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে জাহেলি যুগে নিয়ম ছিল যে মানুষ যখন মারা যেত তখন ঘোড়া অথবা উটের উপরে মানুষ উঠে এলাকায় এলাকায় যায়, চিৎকার করে করে শোক সংবাদ প্রকাশ করত, মৃত্যু সংবাদ প্রকাশ করত, চিল্লে চিল্লে যে উমুকে মারা গেছে, এবং এর মাধ্যমে ওই ব্যক্তির মানে ব্যাপারে গর্ব প্রকাশ করা হতো বা সে যে একজন সম্মানিত মানুষ এটা মানুষ বুঝতে পারতো, যার কারণে তার বিষয়টা প্রকাশ করা হতো, এবং সে সাথে সাথে কিছু মহিলারাও কান্নাকাটি করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে নিষেধ করেছেন, বুখারীর হাদিসে আছে যে নাহা আনি নাই, নাই মানে চিৎকার করে মৃত্যুর সংবাদ প্রকাশ করা বা প্রচার করা। তো যেহেতু মসজিদের মাইকে এভাবে যদি প্রচার করা হয় তাহলে ওই নাই বা নিষিদ্ধ চিৎকার করে যে সংবাদ, মৃত্যু সংবাদ বা শোক সংবাদ প্রকাশ করা অন্তর্ভুক্তের মধ্যে পড়ে যায়। তবে স্বাভাবিকভাবে মুসল্লিদেরকে ইমাম যদি বলে যে এই কাহিনী এরকম হয়েছে, হ্যাঁ, তাহলে এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর আমাদের দেশে তো বেশিরভাগ লোক করে কি, ওই যে রিক্সা অথবা অটো বা ভ্যানে করে মাইক ভাড়া করে তারপর তখন গ্রামে গ্রামে চিৎকার করে করে বলে বলে বেড়ায় আর কি, যে মুখে মারা গেছে, এতটা সময় জানাজে হবে। এগুলি সম্পূর্ণ জাহেলিয়াতের অন্তর্ভুক্ত এবং নিষিদ্ধ মৃত্যু সংবাদ প্রচারের অন্তর্ভুক্ত। আশা করি বুঝতে পেরেছেন।